চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাল করিন চৌধুরীর সাথে তার দপ্তরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে ঢাকার মেয়র বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবে মোহিদ্দিন চৌধুরী কিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করেছিল তা জানার জন্য এবং সে সম্পর্কে জানার জন্য মূলত আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসা তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্য ব্যবস্থাপনা শিক্ষা স্বাস্থ্য সিএনজি স্টেশন ও বিদ্যুৎ প্ল্যান সম্পর্কে জানতে চাইলে চৌধুরী বলেন সাবেক চৌধুরী চৌধুরী যে পথ দেখিয়েছেন আমিও সেই পথে অগ্রসর হচ্ছি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত ওয়ার্ড কার্যালয় ও খালি জায়গাগুলো আয়বর্ধক প্রকল্প করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং শিক্ষা স্বাস্থ্য ডোর টু ডোর পর্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছি এছাড়া তিনি আর বলেন শিক্ষা স্বাস্থ্যখাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় পঞ্চাশ কোটি টাকা ভর্তুকি দেয় বিদ্যুৎ প্ল্যান করার পরিকল্পনার কথাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রকে তিনি জানান গতকাল সকালে বাটাল হিলস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র দপ্তরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের স্বজন সাক্ষাৎ করতে গেলে মেয়র এসব কথা বলেন এ সময় সংযুক্ত মহিলা কাউন্সিলর জাহিদা বেগম পপি প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া মেয়রের একান্ত সচিব মহম্মদ আবুল হাসেম অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও গার্মেন্টস সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ বাংলাধারা চট্টগ্রাম